আরে 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 আমি তো ব্লক করছিলাম, আরে আমি তো ব্লক করছিলাম, ব্লগের মাঝখানে তুমি আমায় ফোন করেছো। কেটে দিয়েছে ভাই। প্লিজ আমার এখন ভাইয়ের বক্তব্য হচ্ছে, যারা যারা কমেন্ট করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ দেবে। এই কি রে রুকা ভাই, পুরো তো চুষে ওই আম মতো লাগে। ওকে গাইজ, গুড মর্নিং। আজকে 21st জুলাই। তো আজকে হচ্ছে আমার ঘুম থেকে উঠলে আওয়াজ এই অ্যাজুয়াল দেরি, কারণ হচ্ছে কালকে রাতেও ঘুমাতে দেরি হয়েছে, কারণ এডিট করে ছাড়তে যাতে ভিডিও দেরি হয়েছে, সে পার্টের একই গল্প দিচ্ছি না। তো মেন বক্তব্য এখন আমি উঠলাম, এই ব্রাশ করবো, ব্রাশ রেডি আমার। আর এখন হচ্ছে আমার ভাই হচ্ছে অনলাইন ক্লাস করছে, এক্ষুনি এলো টাক করে এসে আবার পালিয়ে গেলো। তো ও তোমাদের অনেক কিছু বলতে চায়, তোমাদের সব কমেন্ট পড়েছে, যারা যারা কমেন্ট করেছো ভাইকে, তো ও তোমার কিছু তোমাদের সবাইকে অনেক কিছু বলবে। তো আমি যাই ব্রাশটা করে আসি, তারপরে ওর কাছে। গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো তোমরা সাথে থাকো আর একসাথে আমরা মজা করবো, চলো আজকের দিনটা। গাইজ, সবাইকে একটা দুঃসংবাদ দিতে চাই। দুঃসংবাদটা হচ্ছে যে আজকে আমার ঘুম থেকে ওঠার কাহিনী, মানে ঘুম থেকে হয়তো আরও দেরি করে উঠতাম, বাট এত তাড়াতাড়ি ওঠার মানে মোটামুটি আমি 11টা সাড়ে 11টার মধ্যে উঠে গেছি। তার কারণটাই একটা, হঠাৎ করে গন্ধ পাচ্ছি, কিরকম একটা বিচ্ছিরি গন্ধ আসছে নাকের মধ্যে, মানে একটা অশ্লীল একটা, মানে একদম মানে বলতে পারবো না কীরকম বিচ্ছিরি একটা বিদঘুটে গন্ধ। তারপরে আমি যা গিয়ে দেখলাম, দিদা হচ্ছে শুটকি মাছ রান্না করছে বাড়িতে, শুটকি মাছ। তো তোমাদের সাথে কাদের সাথে এরকম মানে সেম ফিলিংস হয়েছে, মানে এরকম ঘুমাচ্ছ আর শুটকি মাছ রান্না হচ্ছে, সেই গন্ধে ঘুম থেকে উঠতে হয়েছে, মানে কী বলবো, মানে এত অকওয়ার্ড ব্যাপারটা, মানে এত মানে অশ্লীল ব্যাপারটা, কী বলবো আর। ও মা, কীভাবে যে ঘুম থেকে উঠলাম আজকে, উঠেই দৌড় মেরেছি তাড়াতাড়ি বাথরুমে, এই অবস্থা। এটাই হচ্ছে আজকের আমার খুব ব্যাড নিউজ আর ব্যাড স্টোরি। কি করছিস তুই? পড়ছিস? এরমভাবে পড়ে কি? এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে কি? ওর উঠে ওর উপরে উঠে পড়, উপরে উঠ, উপরে উঠে পড়। বাবার কাছে পড়তে বসেছো তুমি? আমি হচ্ছে এতক্ষণ একটু সোশ্যাল মিডিয়া চেক করছিলাম, কারণ এত ব্যস্ত হয়ে পড়েছি ব্লগিং নিয়ে, ব্লগিং শুট ফুট নিয়ে, তো সোশ্যাল মিডিয়া চেক করতে পারছিলাম না, কারোর সাথে কথা বলতে পারছিলাম না ঠিক করে। তো আজকে মোটামুটি চেক করলাম, সবার ভিডিও ফিডিও দেখলাম। তো বেশ কয়েকটা চ্যানেল আছে, যেমন আমার বন্ধু বেশ বিশাল ভালো বন্ধু কুমার অমিত, ঠিক আছে, খুব ভালো গান করে। তো তোমরা যাও গিয়ে কুমার অমিতের ভিডিওগুলো দেখো, ঠিক আছে, আমি এখানে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেখতে পারো, ঠিক আছে। আর আরও অনেক মানে ভালো ভালো চ্যানেল আছে, আমি সব আস্তে আস্তে রিভিল করবো, একসাথে বলে দিলে তো হবে না। প্রথমে যাও কুমার অমিতের চ্যানেলটা দেখো আর সাবস্ক্রাইব করো ওকে, ঠিক আছে, খুব ভালো গান করে। এখানে একটা ছবি টাইপের কিছু একটা দেবো, আর ওখানে তোমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, ঠিক আছে, লিঙ্কে গিয়ে দেখে নাও, যাও ভিডিও। আর এখন আমি, এটা আমার ওয়ার্কআউট টাইম অলমোস্ট হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে, যাই, আমি অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলাম, এবার আমি যাই একটু ওয়ার্কআউট করি। সো গাইজ, আমি ওয়ার্কআউট করছিলাম, আর আমার গুণধর ভাই, সে কী করছে দেখো একবার। কী করছিস তুই? হ্যাঁ, কী করছিস? আমি তোমার ব্লগ দেখছি। ব্লগ দেখছিস? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমার এখন ভাইয়ের বক্তব্য হচ্ছে, যারা যারা কমেন্ট করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ দেবে। তো আমি ওকে নামগুলো পড়ে দিচ্ছি, ও তোমাদের কমেন্টগুলো সব পড়েছে মোটামুটি, তো সবাইকে ও থ্যাংক ইউ দেবে। তো প্রথমে কে আছে? D7 রাহুল, তাই তো? দাও থ্যাংক ইউ, দাও থ্যাংক ইউ, কিপ গ্রোয়িং ব্রাদার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, উপরে তোলো, উপরে তোলো। তারপরে কে আছে? ফাংকি আর্ট, লিওদা, থ্যাংক ইউ লিওদা, লিওদা থ্যাংক ইউ, লিওদা থ্যাংক ইউ। তারপরে উপরে তোল, আস্তে করে আস্তে করে, কি আছে? তারপরে ভেরি ভেরি মনসনস, মনসনস না, ভেরি ওয়েলসনস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা পিঙ্কি, পিঙ্কি বল, পিঙ্কি দি থ্যাংক ইউ, পিঙ্কি দি থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে তোল, উপরে তোল। শুভম মুখার্জি, থ্যাংক ইউ শুভম ভাই, শুভম ভাই থ্যাংক ইউ, তুই বল শুভম দা থ্যাংক ইউ, শুভম দা থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে তোল, উপরে তোল। তারপরে কি? শুভন চক্রবর্তী ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফুল থ্যাংক ইউ। কুমার অমিত ভাই, কুমার অমিত ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কুমার অমিত কি বলেছে? দেবরাজের ওয়ার্কআউট, হা হা হা, আর দেবরাজের ওয়ার্কআউট বলে যে অমিত দা থ্যাংক ইউ, অমিত দা থ্যাংক ইউ। বল তোমার গান আমি শুনি, তোমার গান তাই শুনি, আর তোমার সব গানটা অনেক ফেমাস হবে।
ঠিক আছে ভাই বলে দিয়ে যাও ফেমাস হবে চলো তারপরে কি আছে তারপরে কিম ইয়োনা কিম ইয়োনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য চলো সবাইকে থ্যাঙ্ক ইউ জানিয়ে দিয়েছি তোমরা সবাই অনেক অনেক কমেন্ট করেছো তো চলো থ্যাঙ্ক ইউ এরকম ভাবে কমেন্ট করতে থাকো এরকম ভাবে ভিডিও দেখতে থাকো তুই দেখ হ্যাঁ ভিডিও তুই দেখ আমি আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আমি আমি ওয়ার্কআউট করতে গেলাম আমি ওয়ার্কআউট করতে গেলাম গাইজ আমি ওয়ার্কআউট করছিলাম কিন্তু এই ছেলেটার হচ্ছে ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেছে তাই এখন বোর হচ্ছে কি করবে বুঝতে পারছে না আমাকে এসে জ্বালাচ্ছে দেখো দেখো কিরম করছে এই কালো বিড়াল হেট কালো বিড়াল হেট কালো বিড়াল হেট কালো বিড়াল হেট কালো বিড়াল কিছু বলবি তুই কিছু বলতে চাস কিছু না গো আমি তো আমার ভিডিও করতে আমার ভিডিও করবি তুই এ খালি বলছে আমার ওয়ার্কআউটের ভিডিও করো কি দেখবে বলো তো পার্ডে আমি তো একই একই সেট মারি কি দেখাবো তোমাদের আর আমি কি বড় সরো জিমের ট্রেনার যে তোমাদেরকে আমি এই এই করব সেই এই হঠাৎ করে নাক চাপা দেওয়ার কারণ হলো দিদা সকাল থেকে আমায় জ্বালাচ্ছে ঘুম থেকে ওঠার সময় শুটকি মাছ রান্না করছে এখনো শুটকি মাছ রান্না করছে শুটকি মাছের গন্ধে আমরা মাথা খারাপ হয়ে গেল সর্বনাশ এই শুটকি মাছটা কেন রান্না করে মানুষ আমি জানি না কি মজা পায় এই শুটকি মাছে তোমরা কি মজা পাও বলো তো এই শুটকি মাছ কেন রান্না করছে আবার সেই শুটকি মাছ মাগো কি গন্ধ ট্রেন্ড করবো ট্রেন্ড করার মতো কিছু না আমি আমার আমি একদমই রোগা পাতলা একটা মানুষ আমি জাস্ট এমনি সিম্পল জাস্ট একটা মানে শরীরটা সুস্থ থাকার জন্য একটা হালকা পালকা এই রোগা মানুষ এই কি রোগা মানুষ পুরো তো চুষে ওই আম মতো লাগে এত যে মামকে বলো চুষে দেয় ওরম একটা লাগে একে দেখতে আরে পেটে এরকম করলে তো একদম হাড় দেখা যায় একদম হাড় ফুল টু হাড় দেখা যায় সেটাই তো আমি বললাম আমি রোগা মানুষ আমি বলেছি আমি মোটা মানুষ তোর মতো এই বুড়িয়ালা ফট বুড়িয়ালা ওয়ার্কআউট শেষ হয়েছে অনেকক্ষণই কিন্তু ব্যাপারটা কি এখন অলমোস্ট 4টে বাজতে যায় কিন্তু আমাদের এখনো জল আসেনি তাই জন্য এখন ব্যাপারটা হয়েছে কালকে আমি চকলেট দিয়ে সেলিব্রেশন করেছি 10খানা ভিডিও তাই আজকে রাজ হচ্ছে একটা চিপস নিয়ে এসেছে ওটা দিয়ে সেলিব্রেশন হবে না আমরা অলওয়েজ সেলিব্রেট করি আমাদের সাকসেসকে তাই তো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এখন সেলিব্রেশন সেলিব্রেট হবে আমরা এখন যতক্ষণ স্নান করছি খেতে পাচ্ছি না কিন্তু খিদে তো পাচ্ছে খেতে তো হবে কিছু তাই জন্য এখন খাওয়াবে লেস চলো খোলো 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 প্যাকেট খুলে তাতে সবাইকে আগে একটা একটা এমনি দেখিয়ে দাও এনা এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য চলো আমরা খেয়ে নিই এটা সো গাইজ জল এসে গেছে জল এসে যাওয়ার পর আমার স্নান হয়ে গেছে আর তারাই খেয়ে ফেলেছিলাম খাবার দাবার মানে লাঞ্চ করে কমপ্লিট করে ফেলেছিলাম তো এখন স্নান ফান করে এসে দিদা আমাকে এই ডালিম একটু মানে একটা ডালিমই বলে হ্যাঁ বেদানা বলে আমাদের বাড়িতে যাই যে ডালিম বলে পোমেগ্রানেট তো এটাই এখন খাবো এখন অলমোস্ট বাজে 6টা আমার স্নান করতে করতে এত মানে 6:30 বেজে গেছে এই জল আসতে এত প্রবলেম হয়েছে মানে ওয়াটার সাপ্লাই আলারাও যে কী করছে কী জানে শুধু কাড়ি কাড়ি পয়সা নিলে হবে দাদা একটু জলটা পাঠান বাড়িতে দাদা একটু স্নান করতে অসুবিধা হচ্ছে একটু বুঝুন সবাই বাড়িতে না স্নান করে বসে থাকলে হয় একটু জল ফল পাঠান একটু বৃষ্টির জল ঝরে দেওয়া অন্তত বাড়িতে পাঠিয়ে দিন কী করছেন এসব দুস ভারী আসছে না ভারী কাকু আসছে না তার মধ্যে এরকম জলের প্রবলেম কলকাতা মিউনিসিপ্যাল জল দিচ্ছে না সো গাইজ এই চ্যানেলটাকে তোমরা সবাই ফলো করো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো বেরি ব্লাজম চ্যানেলটা দারুণ ভিডিও বানাচ্ছে আমার একটা বোনের চ্যানেল পিঙ্কি পিঙ্কি সাউট আউট তোর জন্য ভালো কাজ করছিস তোর কন্টিনিউ কর সো গাইজ এখন চায়ের সময় তো এখন মোটামুটি চায়ের জল গরম হয়ে গেছে ফুটছে জলটা জলের মধ্যে আমরা চিনি কম খাই চিনিটা কম দেবো দু চামচ চিনি দিলেই হবে আর এবার আমার হচ্ছে স্পেশাল পাওয়ার যেটা সেটা আমি দেখাবো ভেরি অল্প চা পাতা এটা দিয়ে দেবো আর এটা হচ্ছে আমার প্রসেস ঢাকা দিয়ে দেবো আর এটা অফ করে দেবো আওয়াজটা শুনতে পাচ্ছে ডেক 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 সো এই প্রসেসেই আমি চা বানাই এই প্রসেসেই আমি চা খাই অন্য কথা আমি চিনি তো কমই খাই আর খাই না চিনি তাই যে তাও একটু চিনি দিলাম বাড়িতে সবাই খাবে
বুঝে যাচ্ছি। সো গাইস আমার চা রেডি, সবার চা রেডি, এখন খাওয়া দাওয়া শুধু হবে, চা খাওয়া হবে আর ছোলা খাওয়া হবে। সো গাইস অনেক বাজে, রাত 9টা প্রায় বাজতে যায়, এখন আমি বসে আছি, বসে বসে সবার ভিডিও ফিডিও দেখছি। এই কেস করেছে আসিফ দা, ফোন করেছে এর মধ্যে, আমি ব্লগ করছি, ব্লগের মধ্যে আসিফ দা ফোন করেছে। হ্যাঁ আসিফ দা বলো। হ্যালো, হ্যাঁ বলো। তোমার ইউটিউব চ্যানেলের মানে ইউআরএলটা, শোনো শোনো আমি আমি বলছি শোনো আমি বলছি শোনো তোমাকে বলছি, তুমি হ্যাঁ তুমি ইয়ে কপি করতে পারছ না ওটা? ও আচ্ছা, শোনো শোনো আমি বলছি, শোনো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা যাবে, ভিডিওটার তলায় দেখো একটা শেয়ারের অপশন আছে, ঠিক আছে? কপি হচ্ছে না মানে, তোমার কপি যখন হচ্ছে তারপরে গিয়ে পেস্ট করো যেখানে তুমি দিতে চাইছো। আচ্ছা জটিল কেস তো তোমার, তাহলে তাহলে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমায় পাঠাচ্ছি। কেটে দিয়েছে ভাই। ও গাইজ আজকের ভিডিওটা এটুকুই, আমি জাস্ট ডিনার কমপ্লিট করলাম, সঙ্গে সাথে সাথে এডিটও করছিলাম, তো অলমোস্ট এডিট কমপ্লিট, এই ভিডিওটা জুড়ব আর এডিট কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, আর তোমরা আমার সাথে আছো, পাশে আছো, আজকে অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমার হঠাৎ করে, থ্যাংক ইউ যারা যারা আমার নতুন করে সাবস্ক্রাইবার করেছো, প্রত্যেক দিন দেখতে থাকো, আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি, ঠিক আছে? প্রত্যেক দিন ভিডিও করবো, প্রত্যেক দিন এনজয় হবে এই চ্যানেলে, এনজয় হবে, শুধু এনজয়, শুধু সাবস্ক্রাইবটা করে দাও, লাইক, আর যদি ভালো লাগে আমাকে আর আমার ভাইকে তাহলে অবশ্যই শেয়ার করবে কিন্তু প্লিজ। হ্যাঁ তোমাদের ভালোবাসাটাই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, তো এখন আমি ছোলা খাচ্ছি, বলতে বলতে অলওয়েজ ছোলা খাই, আমার ছোলা খেতে খুব ভালো লাগে। যাই হোক, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, স্টে সেফ, স্টে অ্যাট হোম, কারণ এখন বাইরে খুব করোনা, তো টাটা, গুড নাইট।